শেখ রাসেল, এক অনুভূত বেদনার কাব্য। মাত্র 13 বছরের এক শিশু, কিন্তু তার পেছনে গোয়েন্দা লেগেছে। অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু এটাই সত্য। বাঙালি জাতির জাগরণকালে সৌভাগ্যের প্রতীক হয়ে জন্মেছিল যে শিশু, জান্তাদের দানবীয় ষড়যন্ত্র তাকে নিয়ে গেছে ইতিহাসের ভাগ্যহত নক্ষত্রদের কাতারে। সেই দেব শিশুর নাম শেখ রাসেল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র। রাসেলের বয়স তখন 13 বছর। বাঙালির বাঁচার দাবি 6 দফা ঘোষণা করেন শেখ মুজিব। এরপর 1966 সালের 8 মে রাতে তাকে গ্রেফতার করে পাকিস্তানি শোষকরা। অবশেষে 1969 সালে তীব্র গণ আন্দোলনের মাধ্যমে মুক্তি পান তিনি, হয়ে ওঠেন বঙ্গবন্ধু, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। বন্দি পিতার দীর্ঘ জেল জীবনের সময়টাতে তার সঙ্গে দেখা করতে মায়ের কোলে চড়ে নিয়মিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে যেত ছোট্ট রাসেল। কিন্তু গোয়েন্দারা কোলের শিশু রাসেলকে নিয়ে জেরার মুখে ফেলতেন বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে। তাই বঙ্গমাতা ফজিলাতুন্নেসা ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, বাপের পেছনে গোয়েন্দা লেগেছিল 28 বছর বয়সে, আর ছেলের পেছনে লাগলো 13 বছর বয়সে। 1971 সাল, মুক্তিযুদ্ধের সময় শেখ রাসেলের বয়স ছিল মাত্র 7 বছর। পিতা মুজিব পাকিস্তান কারাগারে, দুই ভাই কামাল জামাল রণাঙ্গনে। ধানমন্ডির 18 নম্বর সড়কের একটি বাসায় মা ফজিলাতুন্নেসা, দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে বন্দি জীবন কাটাতে হয়েছে তাকে। বড় বোন শেখ হাসিনাও তখন অন্তঃসত্ত্বা। আকাশে নিয়মিত যুদ্ধবিমানের মহড়া, পিতা ও ভাইদের দীর্ঘকাল অনুপস্থিতি, প্রাণচঞ্চল রাসেল তখন অবসাদে ভেঙে পড়ে। প্রায়শই দু চোখ ভিজে উঠত, হৃদয় ভাঙা নোনা জলে, কিন্তু কাউকে সহজে বুঝতে দিত না সে। আজকে রাসেল আমাদের মাঝে নেই, কিন্তু আমি যখন তোমাদের মাঝে আসি, ছোট্ট রাসেলের কথাই আমার মনে হয়। কারণ রাসেল আমার অনেক ছোট, আমি তাকে একবারে বুকে পিঠে করে মানুষ করেছি, সবসময় আমার কোলে কোলেই রাসেল থাকত। স্বাধীনতার পর বঙ্গবন্ধু যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, প্রথমবারের মতো মুক্ত জীবনের স্বাদ পেল ছোট্ট রাসেল। ভর্তি হলো ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে। কচিকাচার দলের সঙ্গে ছিল তার অবাধ মেলামেশা। বাড়ি থেকে দেওয়ার টিফিন ভাগ করে খেত বন্ধুদের সঙ্গে। সুসম্পর্ক ছিল শিক্ষক থেকে গৃহকর্মী সবার সঙ্গে। জাতির পিতার সন্তান হিসেবে তার মধ্যে কোনো অহংকার ছিল না। তখন আমার বয়স খুব অল্প ছিল, আমার 75-এর মাত্র 4 বছর বয়স। রাসেল মামার বয়স 10 বছর। তো সেও একজন শিশু ছিলেন, আমি আরও ছোট। আমার রাসেল মামা খুব শৌখিন ছিলেন তার খেলনা নিয়ে। ওনার অনেকগুলো গাড়ি ছিল, প্লেন ছিল, তিনি সাজিয়ে রাখতেন। আর আমি ছোট ছিলাম, দুষ্টু ছিলাম, ওনাকে খুব জ্বালাতাম। ওনার তিনি খেলনা সাজিয়ে রাখতেন, আমি ওগুলো কেড়ে নিয়ে দৌড় দিতাম, আর তিনি আমার পিছনে দৌড়াতেন। আমি সোজা নানির আঁচলের পিছনে গিয়ে লুকাতাম আমাকে নিজেকে বাঁচাতে। শেখ রাসেল, এক অনন্ত বেদনার কাব্য। জেল জীবন নিয়ে বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা গ্রন্থে তাকে নিয়ে লেখা আছে অনেক দুঃখ গাথা। 1966 সালের 6 জুলাই বঙ্গবন্ধু লিখেছেন, বাচ্চারা দেখতে চায় কোথায় থাকি আমি। বললাম, বড় হও, মানুষ হও, দেখতে পারবা। পৃষ্ঠা 150। কিন্তু ছোট্ট রাসেলের আর বড় হওয়া হয়নি। 1975 সালের 15ই আগস্ট কাল রাতে ধানমন্ডি 32 নম্বর রোডের 677 নম্বর বাড়িতে বাবা মা ও পরিবারের সদস্যদের সঙ্গে নির্মমভাবে হত্যা করা হয় তাকে। মাত্র 10 বছর 10 মাস বয়সের এক নিষ্পাপ শিশু, কি দোষ ছিল রাসেলের? 1964 সালের 18ই অক্টোবর জন্মের পরেই চোখ মেলে দেখেছে ক্ষুব্ধ স্বদেশভূমি। পাকিস্তানিদের দীর্ঘ শোষণে ক্লান্ত 7 কোটি বাঙালির মধ্যে ছড়িয়ে পড়া স্বাধীনতার উত্তাপ দেখে বড় হয়েছে যে শিশু, সে তো স্বাধীনতারই প্রতীক। জয় বাংলা স্লোগানে প্রকম্পিত মিছিল দেখে যার বেড়ে ওঠা,
যার হাতে সুশোভিত দিন বাংলার জাতীয় পতাকা। একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে সেই ছোট্ট শিশুকেও নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। 1975 15ই আগস্ট সেই বিভীষিকাময় রাতে ঘাতকরা যখন বিশ্ব ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞ চালাচ্ছিল, প্রাণে বাঁচার জন্য মিনতি জানিয়েছিল ছোট্ট রাসেল, কিন্তু ওই বুনোদল সীমারদের মনে বিন্দু মাত্র মায়া ছিল না। শিশু রাসেলকে ঠান্ডা মাথায় গুলি করে এক ঘাতক সেনা। ফোটার আগেই সুরভি ছড়াতে শুরু করেছিল যে ফুল, তার অকালে ঝরে যাওয়ার শোকে আজও প্রতিটি ভোরে বাংলার মাঠে ঘাটে অজস্র বকুল ঝরে। আজও বাংলার প্রতিটি শিশুর প্রাঞ্জল হাসির শব্দে ভেসে ওঠে রাসেলের মায়াবী মুখখানি। শিশুদের ভেজা কপোল ছুঁয়ে নামে রাসেলের চোখের পানি।